স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক। হ্যাঁ বন্ধুরা, আপনারা অফলাইনে বা অনলাইনে যেভাবেই আপনারা আবেদন করুন না কেন, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবার থেকে আপনারা আপনাদের আধার নাম্বার দিয়েই চেক করতে পারবেন। তো সেটা কিভাবে করতে পারবেন আর কোথা থেকে সেই স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা স্বাস্থ্যসাথী লিখে সার্চ করব। স্বাস্থ্যসাথী লিখে সার্চ করার পর আমাদের কাছে swasthyasathi.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। এই ধরনের একটি পপ আপ উইন্ডো আমাদের কাছে আসতে পারে। তো এখানে একটি ক্লোজ অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা এটিকে বন্ধ করব এবং তারপরে আমরা এই পেজের একেবারে মেনু বারে চলে যাব, অর্থাৎ যেখানে হোম, অ্যাবাউট, স্বাস্থ্যসাথী, হসপিটাল ইনফরমেশন এই ধরনের অপশনগুলি দেওয়া আছে সেখানে আমরা চলে যাব। এবং তারপরে আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে যাব এবং সেখান থেকে দুই নাম্বার একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে এবার আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এই পেজে এখানে প্রথমেই আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশন আছে। তো এখানে প্রথমেই আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এবং এখানে সার্চ ক্রাইটেরিয়া অপশন আছে, এখানে আমরা ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার, ইউআরএন নাম্বার আর আধার নাম্বার তিনটি অপশন আছে। তো আমরা এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এই ডান দিকের ঘরে আমাদের আধার নাম্বার দেব। এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখি, আপনাদের পরিবারের যতজনেরই আপনারা আবেদন করে থাকুন না কেন, যে কোনো একজনের আধার নাম্বার দিয়েই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটিকে এন্টার করবেন, করার পর আপনারা সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন ডেটও কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই মাত্র দুই এক মিনিটের মধ্যেই আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।